আপনারা যারা ইউএস এর ইমিগ্রেশন ভিসার পিটিশন ফাইল করতে চাচ্ছেন নতুন করে, বা যারা পিটিশন ফাইল করেছেন এবং তাদের কেসটা বিভিন্ন স্টেজে আছেন, তারা বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চান যে আমার কবে ইন্টারভিউ হবে, আমার ফাইলটা কবে ডকুমেন্টারি কোয়ালিফাইড হবে, কবে আমি ভিসা পাবো, এ ধরনের হিউজ ইনফরমেশন আমরা প্রতিনিয়ত পাই। তো এ ধরনের প্রশ্নগুলোর স্পেসিফিক আনসার অনেক সময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এটা আসলে ওভারঅল বেশ কিছু ইনফরমেশন থেকে আপনাদের বুঝে নিতে হবে। তো এইটার জন্য ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসে একটা ভিসা বুলেটিন পাবলিশ করে, যেই ভিসা বুলেটিনটাতে যদি আপনারা চোখ রাখেন বা এই ভিসা বুলেটিনটা যদি বুঝেন, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনি কবে ফাইলটা আসলে পিটিশন ফাইল করেছেন, কবে আপনার ভিসা হতে পারে, কবে আপনি ডকুমেন্টারি কোয়ালিফাইড হবেন, কবে আপনার ইন্টারভিউ হবে, এই টোটাল জিনিসটা। তো আমাদের দেশে অনেকেই বা অনেক বাংলাদেশি আছে যারা কি করে, এই ভিসা বুলেটিনটা প্রপারলি বুঝে না। ভিসা বুলেটিন বুঝার জন্য কি কি সূত্র আছে বা কোন কোন জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, এই জিনিসগুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, দয়া করে ফেসবুকের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশন ভিসার টোটাল প্রসেসিং এবং বিভিন্ন আপডেট ইনফরমেশন নিয়ে হিউজ ভিডিও আছে। আপনারা দয়া করে যেই রিলেটেড আসলে ইনফরমেশন জানতে চান, আপনারা ওই ধরনের সকল ভিডিওগুলো দেখবেন। দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্নটা করবেন, আর এরপরেও একান্ত কেউ যদি কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় অনেক থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে আলোচনা করব হচ্ছে এই ইউএস এর ভিসা বুলেটিন বুঝতে হলে আপনাকে কি কি টার্মস বুঝতে হবে, আর হচ্ছে এই ফেব্রুয়ারির ভিসা বুলেটিনটা কি ইন্ডিকেট করে, ফেব্রুয়ারির ভিসা বুলেটিনে কি আছে। এই ভিসা বুলেটিনে মূলত আপনাদের জন্য দুইটা ইনফরমেশন থাকে, সেটার একটা হচ্ছে ডেট ফর ফাইলিং আর আরেকটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট। আর এখন আপনাকে বুঝতে হবে যে এই ডেট ফর ফাইলিংটা কি আর ফাইনাল অ্যাকশন ডেটটা কি। এই ডেট ফর ফাইলিংটা হচ্ছে যে কবে আপনি ইমিগ্রেশন ভিসার জন্য ফাইলটা সাবমিট করতে পারবেন, দ্যাটস মিন আপনার এনভিসি থেকে ফাইলটা অ্যাপ্রুভ হবে, আপনি কবে ইমিগ্রেশন ভিসার জন্য, আমরা যে DS-260 ফিল আউট করি, সকল সিভিল ডকুমেন্ট দেই, এটার জন্য কবে আপনি এলিজিবল হবেন। আর ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে কবে আপনার ভিসাটা অ্যাভেলেবেল আছে, দ্যাটস মিন কোন টাইমে আপনি ইন্টারভিউ ডেট পেতে পারেন। এই দুইটা জিনিস, তো এই দুইটা জিনিস বুঝলে আপনি অনেকটাই বুঝে যাবেন যে আপনার কেসটা কোন স্টেজে আছে। আপনি যদি প্রতিনিয়ত এই ভিসা বুলেটিনটা চেক করেন, তাহলে আপনার কাউকে প্রশ্ন করতে হবে না যে আমার কবে হবে, আমার কবে হবে। ওখান থেকে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন যে নর্মালি কবে নাগাদ আপনার হতে পারে। এছাড়াও এখন ব্যাকলগের জন্য আসলে অনেক ক্ষেত্রে এই সিনারিটা একেবারে ম্যাচ করে না, কিন্তু তারপরেও ওভারঅল ইন জেনারেল যেই ফাইনাল অ্যাকশন ডেট বা ফাইলিং ডেট যদি আপনি বুঝতে পারেন, তাহলে ওভারঅল আপনার একটা ধারণা থাকবে। এখন এই যে ফাইলিং ডেট বা ফাইনাল অ্যাকশন ডেট, এই ডেটগুলো কিসের ডেট? এখানে যেগুলো এলিজিবল দেখায় বা যেগুলো কারেন্ট দেখায় সেইগুলো কি, এগুলো হচ্ছে প্রায়োরিটি ডেট। অর্থাৎ প্রথমেই আপনাকে বুঝতে হবে যে প্রায়োরিটি ডেটটা, আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে। আপনার কেসের প্রায়োরিটি ডেট হচ্ছে যেই দিন আপনি ইউএসসিএসে পিটিশনটা ফাইল করেছেন, সেই ডেটটাই হচ্ছে কেসের প্রায়োরিটি ডেট। তো এই প্রায়োরিটি ডেটটাই আপনার ফাইনাল অ্যাকশন ডেটে একটা প্রায়োরিটি ডেট থাকে, যেটা শো করবে যে কারেন্ট। সেই অনুযায়ী বুঝবেন যে আপনার আসলে সাবমিশনের ডেট এসেছে বা আপনার ফাইনাল অ্যাকশন, আপনার ভিসাটা অ্যাভেলেবেল হয়েছে। তো প্রায়োরিটি ডেটটা যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনি কিছুই বুঝবেন না। এখন এই প্রায়োরিটি ডেটটা কোথায় থাকবে? এই প্রায়োরিটি ডেটটা ইউএসসিএস থেকে যখন আপনাকে একটা অ্যাপ্রুভাল নোটিশ দেয়, মানে নোটিস অফ অ্যাকশন 797, ওইটার মধ্যে আপনি দেখলেই আপনি দেখবেন যে প্রায়োরিটি একটা ডেট লেখা আছে, ওই ডেটটাই হচ্ছে আপনার প্রায়োরিটি ডেট। এরপরে আপনাকে বুঝতে হবে যে আপনার এই পিটিশনটা কোন ক্যাটাগরিতে। আপনারা দেখবেন যে ভিসা বুলেটিনে গেলেই বাঁ দিকে প্রথমেই লেখা আছে F1, F2A, F2B, F3, F4 এরকম। তো এই ক্যাটাগরিগুলো আপনার বুঝতে হবে যে আপনার কোন ক্যাটাগরি। লাইক F1 হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন, মানে ইউএস সিটিজেনের আনমেরিড সান এবং ডটাররা এই F1 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। F2A হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ গ্রিন কার্ড হোল্ডার, মানে গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস এবং চিলড্রেনরা এই F2A ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। এরপরে হচ্ছে F2B, এই F2B-তে আছে গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড সান অ্যান্ড ডটার যারা বিলো 21। আর এরপরে আছে F3 হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড সান এবং ডটার। এরপরে ফাইনালি আছে F4 ক্যাটাগরি, যেটা হচ্ছে সিবলিংস বা ইউএস সিটিজেনের
ভাই বোন, তো এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনি কোন ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কোনটা, কোন ক্যাটাগরির আসলে অ্যাপ্লিকেশন ফাইলিং ডেট কোনটা। এখন আপনাদের সাথে সরাসরি এই 2022 এর ফেব্রুয়ারির ভিসা বুলেটিনটা শেয়ার করব, তাহলে আপনারা টোটাল জিনিসটা বুঝে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স কেস, এখানে আছে হচ্ছে অল চার্জ অ্যাবিলিটি এরিয়া অ্যাকসেপ্ট দোজ লিস্টেড, অর্থাৎ এই যে চায়না, ইন্ডিয়া, মেক্সিকো, ফিলিপাইন এদের ছাড়া বাকি যেই কান্ট্রিগুলো সেটার লিস্টটা হচ্ছে এখানে। এই যে এখানে এফ ওয়ান ক্যাটাগরির জন্য আছে হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট 1 ডিসেম্বর 2014, আর এফ টু এ কারেন্ট আছে, এফ টু বি হচ্ছে 22 সেপ্টেম্বর 2015, আর এফ থ্রি হচ্ছে 12 নভেম্বর 2008, আর এফ ফোর হচ্ছে 12 মার্চ 2007। এই যে 22 মার্চ 2007 এটা হচ্ছে এফ ফোর ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট। দ্যাটস মিন এই 2007 22 মার্চের আগের বা ওই ডেট পর্যন্ত সবার ভিসা অলরেডি অ্যাভেলেবেল, সবার যে কোনো সময় ইন্টারভিউ ডেট পাবেন। এই ক্ষেত্রে কেউ যদি ইন্টারভিউ ডেট না পেয়ে থাকেন তাহলে আপনাদের অরিড হওয়ার কিছু কারণ নেই, কারণ আপনার এই প্রায়োরিটি ডেটটা কারেন্ট আছে, আপনি যে কোনো সময় ইন্টারভিউর জন্য কল পাবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন যদি আপনি ডকুমেন্টারি অলরেডি কোয়ালিফাইড হয়ে থাকেন বা আপনার জায়গা থেকে আপনার ফাইলটা যদি আপনি প্রসেসিং প্রপারলি করে থাকেন। এখন আরেকটা চার্ট শেয়ার করব, সেটা হচ্ছে ডেটস ফর ফাইলিং ফর ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ক্যাটাগরি ফাইলিং ডেটটা হচ্ছে 15 মে 2016, আর এফ টু এ হচ্ছে অক্টোবর 1 2021, এফ টু বি হচ্ছে 22 সেপ্টেম্বর 2016, এফ থ্রি হচ্ছে 22 আগস্ট 2009, আর এফ ফোর হচ্ছে 1 অক্টোবর 2007। অর্থাৎ এই 1 অক্টোবর 2007 আগে যাদের প্রায়োরিটি ডেট বা এই 1 অক্টোবর 2007 যাদের প্রায়োরিটি ডেট তারা সবাই এখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ইমিগ্রেশন ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কেসটা যাদের ম্যাচিউর হয়েছে তারা ফি পেমেন্ট করে তারপর সিভিল ডকুমেন্ট আপলোড করে 260 ফাইলটা ফিল আউট করতে পারবেন। অনেকেই দেখা যায় যে কেস ক্রিয়েশন লেটার এসেছে বা ওয়েলকাম লেটার এসেছে কিন্তু পে নাও বাটনটা ওপেন হয় নাই, সে কারণে অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে আমার কবে পে নাও বাটনটা ওপেন হবে। কারণ হচ্ছে আপনার এই ডেট অফ ফাইলিং ডেটটা এখনো ম্যাচিউর হয় নাই, দ্যাটস ওয়াই আপনার কেস ক্রিয়েশন হয়ে গেছে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারছেন না, আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছেন না, এই হচ্ছে মেইন রিজন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে ভিসা বুলেটিন কিভাবে আপনারা দেখবেন, কিভাবে আপনাদের কেসটা আপনাদের কবে ইন্টারভিউ পাবেন এবং কবে আপনাদের কেসটা ম্যাচিউর হবে এটা আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।